14তম জাতীয় মতদাতা দিবস 2024 আজি সারা দেশে পালন হচ্ছে 14তম জাতীয় মতদাতা দিবস। এই পরিপ্রেক্ষী ঢেঙ্কানাল জেলার মধ্য এই দিবস পালন বহু ধুমধামে করা যাচ্ছে। আজ সকাল 8টা সময় জেলাপাল কার্যালয়ঠার এক সচেতনতা শোভাযাত্রা বাহারি সহর পরিক্রমা বাজি চৌক পর্যন্ত যাই সেঠার পুঁ জেলাপাল কার্যালয় পর্যন্ত আসিলা। এর বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পিলামানে যোগদান করে সহর মধ্যে বিভিন্ন সচেতনতামূলক নারা দিয়ে আমি কী মতদান দেবা, মতদান দ্বারা কম মিলব এবং কিপর নিজের মতদান দেবা পরে দিন 11টা 30টা সময় সদ্ভাবনা হল ঠারে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয় ছাত্রছাত্রী বিভিন্ন অধিকারী গণমাধ্যম প্রতিনিধি যোগদান করে মতদাতা দিবসে উপলক্ষে নিজের মতামত উপস্থাপন করে পরে নূয় মতদাতা নিজ পরিচয়পত্র জেলাপাল দ্বারা প্রদান করা যাই। 14তম জাতীয় মতদাতা দিবস সে উপরে রালি হয়েছিল সে বিষয়ে কম কে 14তম জাতীয় মতদান দিবস উপলক্ষে সমস্ত অভিনন্দন জনাই। এইটা গোটে বহু বড় পদক্ষেপ, সমস্ত নাগরিকঙ্কু যেমানে ভোটিং এজ্রে পৌঁছলে সমস্ত সচেতন করা যে ভোটিং আমার অধিকার, আমি এই অধিকার সাব্যস্ত কলে আমি সব ভালো সরকার করি যেতে ভালো সরকার হব দেশের সহ উন্নতি আসা ডিপেন্ড করব নিজের ভোটিং উপরে। সমস্তে ভোট দেওয়া আসন্তু, ইয়ার এই দিবস পালন হওয়ার মুখ্য উদ্দেশ্য হল যেতে ভোটর অনেক সমস্ত ইনভেস্টমেন্ট ভোটিং দেওয়া ভোট করা যা বি যেতে বিভিন্ন সিস্টম অছি নিজ সিস্টম আডপ্ট করে ভোট দিব। কারণ এইটা হল সমস্ত বার্তা ভোট দিয়ন্তু এবং তাঙ্ক পাখ আখের যে পড়োশী মানে রহিলে সমস্তঙ্কু বি প্রবর্তাওন্তু, যেটা যেহেতু ভোট দেবা গোটে পবিত্র কাম এবং নৈতিক কর্তব্য মধ্য, যাদ্বারা আমার দেশের ডেমোক্রেসি তা স্ট্রেংথেনিং করা যাব সারা পৃথিবীর সবুঠার বড় ডেমোক্রেটিক কন্ট্রি আমার দেশ, তেণু তার মূল হচ্ছে ভোটর। ভোট মানে যদি ভোটর মানে ঠিক ভাবে ভোট দেবে ঠিক সরকার আসব এবং লোক মানি ঠিক কার্যক্রম করা তেমন এইটা হচ্ছে সবু আমার লোক মানি আমার সিটিজেন মানি এটা গোটে ভোট দেওয়াটা গোটে নিহতি আবশ্যকীয় জিনিস। সেইপাই এটা সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে, গত 14 বর্ষ ধরি পালন করা যাচ্ছে এবং আপন মান মাধ্যমে সবু নাগরিক ঢেঙ্কানাড়ের সবু যে ভোটর অনেক ভাই ভী মানুষ অনুরোধ করবি যে আগামী ইলেকশনরে সমস্তে ভোট দেওয়াকু যেমতি ন ভুলিবে কে। ঢেঙ্কানাড়ু মালবিকা বেহেরাঙ্ক রিপোর্ট রূপথালিয়া নিউ।